वेलकम फ्रेंड्स, आज के कथाटा बोलार जोन्नो ये भिडियोटा तैरी करा जे डेटा प्राइस। रिसेंटली एक इंटरव्यूते एयरटेलर चेयरमैन सुनील मित्तल बोलेछेन जे डेटा प्राइस एक जिबिर जोन्नो 100 टाका हवा उचित, अर्थात मोबाइल डेटा जेटा आमरा यूज करी एखन मोटामुटी 399 বা 400 টাকা বা 450 টাকা আমরা যদি রিচার্জ করি। সাধারণত ভারতের বুকে দাঁড়িয়ে আমরা মোটামুটি 84 দিন বা 56 দিন মোটামুটি 1.5 GB কাউ কাউ ক্ষেত্রে 1 GB ডেটা প্রত্যেক দিন পাই, সঙ্গে কল ফ্রি থাকে, SMS ফ্রি থাকে। তো এই যে ডেটা এতটা ফ্রি থাকে এবং আমরা যার জন্য আজকে ডেটা এতটা সস্তা হয়েছে বা সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে এসছে, এই কারণেই আমরা অনলাইন অনেক কাজ করতে পারছি। অনলাইনে ফেসবুক, ইনস্টাগ্রাম, তো হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন রকম অনলাইনে আমরা যে সিনেমাগুলো দেখি, অনলাইনে বিভিন্ন রকম কাজ করি, প্রতিটাই সম্ভব হয়েছে যেহেতু ডেটাটা সস্তা হয়েছে তাই জন্য। আর ডেটা সস্তা হওয়ার কারণে এখন অনলাইন পেমেন্ট, অনলাইনে শেয়ার মার্কেট, অনলাইন কোচিং সেন্টার, বিশেষ করে লকডাউনে বিভিন্ন রকম অনলাইন শপিং এবং অনলাইন কোচিং এবং অনলাইন টিউশন, এই ব্যাপারটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ হয়েছে। কারণ যেহেতু অনলাইনে সব কিছু হচ্ছে তাই জন্য স্টুডেন্টসরা বাড়িতে থেকেও অনেকে অনেক কিছু শিখতে পারছে ইউটিউবে বা তার পছন্দের টিচারের কাছ থেকে বিভিন্ন ক্লাস করে। তো হঠাৎ করে এখন এই সুনীল মিত্তলের এই বক্তব্যটানে মানে নেট জগতে একটা তোলবার পড়ে গেছে। সবাই বলছে যে এই দাম, এতটা দাম বেড়ে গেলে কী করে অ্যাফোর্ড করবে। সত্যি তো, কারণ এখন সাধারণত দেখা যাচ্ছে যে কেউ কম রিচার্জ করে, কেউ বেশি রিচার্জ করে, পার ইউজার সেই মানে যে খরচটা হয় বা যে রেভিনিউটা পায় এয়ারটেল, সেটার দাম আছে মোটামুটি 157 টাকা। অর্থাৎ এয়ারটেলে যে টোটাল মানে ব্যবহারকারী আছে আর যে রিচার্জটা টোটাল হয় তার অ্যাভারেজ করলে 157 টাকা। কেউ 157 টাকার কম করে, কেউ বেশি করে, মান্থলি 157 টাকা করে তারা কিন্তু পায়। তো এই রেভিনিউটাকে তারা 300 টাকা পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বলছে সামনের 6 মাসে সেটাকে 200 টাকা পার মান্থ নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে এবং তারপরের 6 মাসে আস্তে আস্তে 300 টাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। অর্থাৎ 100 টাকা পার জিবি এই রেটে যদি ডেটা হয় তাহলে নাকি ঠিক হয় অ্যাজ পার সুনীল মিত্তল। তো 100 টাকা পার জিবি আমার মনে হয় 7-8 বছর আগে বা প্রায় 10 বছর আগে, তখন আমরা যখন মোবাইল ইউজ করতাম তখন দেখতাম অ্যান্ড্রয়েড আসার আগে বা অ্যান্ড্রয়েড ছিল যখন, তখনও আমরা 98 টাকা 99 টাকায় 1 GB কখনো 1.5 GB এই ডেটাটা পেতাম। তো তারপরে 2015-16 সালে জিও আসলো, জিও এসে পুরোপুরি ফ্রি করে দিল, তারপর আস্তে আস্তে সব কোম্পানিগুলোই ফ্রিতে বা কম দামে ডেটা আনলো। তো এখন হঠাৎ করে সুনীল মিত্তলের বক্তব্য এটাই যে এইভাবে যদি সস্তা হয়ে যায় ডেটাটা তাহলে সেটা টেলিকম ইন্ডাস্ট্রির জন্য খুবই খারাপ এবং টেলিকম ইন্ডাস্ট্রি এর জন্য খুব লস করছে, তাই জন্য তারা দামটাকে বাড়াতে চাইছে, এটা তার বক্তব্য। যাই না কী হবে সেটা আস্তে আস্তে দেখা যাবে যে ডেটার দামটা বাড়ে কি একই থাকে না কমে। তো আমার তোমাদের কাছে একটাই প্রশ্ন, তুমি আপনি যেই দেখুন না কেন, সেটা হলো ডেটা 1 GB ডেটার দাম কত হলে আপনার ঠিক মনে হবে যে হ্যাঁ 1 GB ডেটার দাম 50 টাকা 60 টাকা 100 টাকা বা 10 টাকা 5 টাকা কী হলে ঠিক হয় সেটা আমাকে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই ভিডিওতে এই চ্যানেলে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।